আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার এন্ড সাবস্ক্রাইবার, আই এম জিনার বাশার, ওয়েলকাম মাই চ্যানেল অ্যাটলাস অটোমেশন বিডি। ডিয়ার ফ্রেন্ড, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এলএস পিএলসি থেকে কিভাবে আপনারা পিএলসির পাসওয়ার্ড কিভাবে আপনারা আনলক করবেন সেই প্রোগ্রামটি আজকে আমি আপনাদেরকে দেখাবো বন্ধুরা। তো ফ্রেন্ড, যে সফটওয়্যারটির মাধ্যমে আজকে আমি আপনাদেরকে প্রোগ্রামটি এই পাসওয়ার্ডটি আপনাকে ক্র্যাক করে দেখাবো, সেটি হল যে অল পিএলসি অ্যান্ড এইচএমআই সফটওয়্যার। এই সফটওয়্যারটির মাধ্যমে আজকে আমি আপনাদেরকে পাসওয়ার্ডটি আনলক করে দেখাবো বন্ধুরা। তো বন্ধুরা, প্রথমে আমি দেখবো যে আমার এই যে পিএলসিটির সাথে আমি কানেক্ট করে রাখছি আমার পিসি, সেটাতে পাসওয়ার্ড আছে কিনা সেটি আমি প্রথমে চেক করে নিব। তো আমি কেজিএল সফটওয়্যারে চলে যাব। কেজিএল সফটওয়্যারে গিয়ে আমি প্রথমে প্রজেক্টে যাব, নিউ নিউ সিলেক্ট করে আমি ব্ল্যাঙ্ক প্রজেক্টে যাব, ওকে করব। ওই করার দেওয়ার পর এখানে দেখেন আমার যে পিএলসিটি কানেক্ট করা আছে সেটি আমি সিলেক্ট করে নিব। প্রথমে এখানে দেখেন আমার 120SE, এই মাস্টার কে 120SE এই মডেলের পিএলসি, সেটি আমি সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পর আমি এখানে ওকে করে দিব। তো ফ্রেন্ড, তারপর আমি এখানে অনলাইন করব কানেক্ট, আমার ল্যাপটপের সাথে আমার যে পিএলসি আছে সেটি আমি কানেক্ট করব। কানেক্ট কানেক্ট করার সাথে সাথে দেখেন এখানে পাসওয়ার্ড চাচ্ছে, এখানে পাসওয়ার্ড চাচ্ছে পিএলসি পাসওয়ার্ড। পাসওয়ার্ড ছাড়া আমি এই প্রজেক্টটি দেখতে পারবো না, কি কি প্রোগ্রাম আছে এটার ভিতরে সেটি আমি দেখতে পারবো না। যখন আমি পাসওয়ার্ড এখানে দিব তখন আমি প্রজেক্টটি দেখতে পারবো। যেহেতু আমি কি সব কি পাসওয়ার্ড আছে সেটি জানি না, সেজন্য আমাকে আনলক করে নিতে হবে পাসওয়ার্ডটি। তো ফ্রেন্ড, আমি এখানে ক্যান্সেল করে দিব। ক্যান্সেল করে দেওয়ার পর আমি আমার সফটওয়্যারে চলে যাব, অল পিএলসি অ্যান্ড এইচএমআই ভার্সন 2.3 সফটওয়্যারে চলে যাব। আমি ইয়েস করব। ইয়েস করার পর এখানে অল পিএলসি অ্যান্ড এইচএমআই পাসওয়ার্ড কি সফটওয়্যারটি ওপেন হবে। ওপেন হওয়ার পর আমি এখানে সিলেক্ট করে নিব, সিলেক্ট দেন আমি এখানে এলজিএলএস দুটি সেম এখানে দেখেন এলএস, আর আমার আমার আরেকটি পিএলসি আছে দেখেন এখানে লেখা আছে এলজি, এটা হলো এলজি পিএলসি। তো ফ্রেন্ড, এখানে আমি মাস্টার কে 120S এই পিএলসি সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পর আমি চলে যাব আমার কম্পোর্ট, আমার যে ল্যাপটপে এখানে যে কেবলটি লাগানো আছে কম্পোর্ট কত নম্বর কম্পোর্ট সেটি আমি সিলেক্ট করে নিব। আমি দেখব ডিভাইস ম্যানেজারে যাব, ডিভাইস ম্যানেজার দিয়ে এখান থেকে পোর্ট কম এলপিটি এই এখানে চলে যাব। এখানে দেখেন আমার কম থ্রি এখানে আছে আমার কম 1, আমি কম 3 সিলেক্ট করে নিব। কম 3 সিলেক্ট করে নিলাম। তারপর এখানে দেখেন ডেসক্রিপশনে আপনি ক্লিক করবেন, ডেসক্রিপশনে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আমার পাসওয়ার্ডটি চলে আসছে 1204821, এই পাসওয়ার্ডটি চলে আসছে। তা আমি পাসওয়ার্ডটি কপি করে নিব, এখান থেকে কপি করে নিব, কপি দেন এখন আমি আবার সফটওয়্যারে চলে যাব। সফটওয়্যার আমি কানেক্ট করব আমার, এখন দেখেন আমার পিসির সাথে আমার মানে পিএলসি কানেক্ট করব। কানেক্টে যাব, ইরর 5 এখানে ক্যান নট ওপেন কমিউনিকেশন পোর্ট। আমি অপশনে যাব, অপশনে গিয়ে এখানে দেখবো আমার কমিউনিকেশন পোর্ট, দেন আমি ওকে করে দিব। এখন আমি আবার কানেক্ট করতে চাইবো, কানেক্ট হবে না, আমি আবার ব্ল্যাঙ্ক আরেকটি ব্ল্যাঙ্ক প্রজেক্ট নিব, আবার নতুন করে প্রজেক্ট নিব। এখানে আমি ইয়েস করব, ইয়েস করার পর আমি আবার নতুন করে পিএলসি সিলেক্ট করে নিব, ইয়ে ওকে। এখন আমি কানেক্ট করতে চাইবো ফ্রেন্ড, এখানে ক্যান নট ওপেন কমিউনিকেশন পোর্ট ওপেন দেখাচ্ছে ফ্রেন্ড। তো ফ্রেন্ড, এখানে যে পাসওয়ার্ড এখানে আমি ক্লিক করছি সেটি আমি এখন ক্যান্সেল করে নিব। এখন আমি কানেক্ট করব, এখান থেকে আমার কানেক্ট হচ্ছে ফ্রেন্ড।
এখন কানেক্ট হয়েছে। এখন আমি এখানে পাসওয়ার্ডটি বসাবো, পাসওয়ার্ডটি বসাবো, পাসওয়ার্ডটি বসায় আমি ওকে করে দিব। দেখেন আমার এখন কানেক্টেড হয়ে গেছে। এখন আমি প্রোগ্রামটি আপলোড করব। এখানে আমার কানেক্ট হয়ে গেছে। এখন আমি অনলাইনে গিয়ে রিড রিড প্রোগ্রাম প্রোগ্রাম প্রোগ্রামটি রিড করব। ইয়েস, দেখেন আমার প্রোগ্রামটি আসতেছে ফ্রেন্ড, আমার প্রোগ্রামটি ডাউনলোড হয়ে যাচ্ছে ফ্রেন্ড। তো ফ্রেন্ড, আমরা যে কোনো মেশিনে অটোমেশন কাজগুলো করে থাকি এবং অটোমেশন রিলেটেড প্রোডাক্টগুলো আমরা সেল করে থাকি এবং সার্ভিসিং করে থাকি। আপনাদের ফ্যাক্টরিতে যদি অটোমেশন কোনো কাজ থাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর ফ্রেন্ড, আপনারা যদি এই সফটওয়্যারটি কেউ কিনতে চান যোগাযোগ করতে পারেন আমার আমার কাছে। তো ফ্রেন্ড, এখন দেখেন পুর প্রজেক্টে চলে আসছে, পুর প্রজেক্টে চলে আসছে ফ্রেন্ড। এখন আপনি অনলাইন করতে পারবেন, ডাটা মনিটরিং মনিটরিং স্টার্ট করতে পারবেন আপনার পিএলসি কে। তো ফ্রেন্ড, এখন আমি দেখাবো আমার এই সফটওয়্যারটা দিয়ে কি কি আপনারা কি কি পিএলসি আপনারা আনলক করতে পারবেন সেটি আমি দেখাবো বন্ধুরা। এখানে সিলেক্ট পিএলসি, সিলেক্ট পিএলসি ওমরনের ওমরনের বেশ কয়েকটি সিরিজ আপনি এখানে আনলক করতে পারবেন। CP1A, CP20H, SX, CPM2A, CQM1, CQM1H, CJ1M, তারপর CS1G, CP1E, CP1H, তারপর CP1L, CJ2M, ZEM, তারপর আপনি মিশুপিশি অনেকগুলো সিরিজ আপনার এই সিরিজগুলো আপনারা আনলক করতে পারবেন এই সফটওয়্যারটির মাধ্যমে। ডেল্টার এই মডেলগুলো আপনারা আনলক করে নিতে পারবেন বন্ধুরা, ডেল্টার এই মডেলগুলো, LG, LS এই মডেলগুলো আপনারা আনলক করে নিতে পারবেন। সিমেন্সের 200 লগো এগুলো আপনারা আনলক করে নিতে পারবেন। ফাটাকের FBS, FBE, তারপর আপনার প্রজেক্ট পাসওয়ার্ড আপনারা আনলক করে নিতে পারবেন। প্যানাসোনিকের এই মডেলগুলো আপনারা আনলক করে নিতে পারবেন ফ্রেন্ড। তারপর আপনারা AB, তারপর বিগুল পিএলসি, তারপর ফুজির পিএলসি এই সিরিজগুলো, তারপর আপনার HMI প্রফেসর, HMI আপনারা GP সিরিজ প্রজেক্ট, তারপর এগুলো আপনারা আনলক করে নিতে পারবেন। ফুজি হাক্কু এই সিরিজগুলো, মিশুবিশির মিশুবিশির HMI, গট গট 1020, গট 1055, F920, F930, 940, তারপর উইনটেক উইনভিউ ক্র্যাক করতে পারবেন। XOB ফাইল আপনারা এই সফটওয়্যারটির মাধ্যমে ক্র্যাক করে নিতে পারবেন। আমরা জানি কি উইনটেক উইনভিউর আপনারা প্রজেক্টটি আপনারা ডাউনলোড আপলোড করে নিতে পারবেন, কিন্তু আপনারা এখানে যখন আপনার XOB তে আপনার সফটওয়্যার পাসওয়ার্ড থাকে তখন আপনারা এই পাসওয়ার্ড ক্র্যাক করে নিতে পারবেন। আপনি XOB ফাইলগুলো আপনারা এখানে ক্র্যাক করে নিতে পারবেন। তারপর হাইটেকের এই সিরিজের HMI আপনারা ক্র্যাক করতে পারবেন। আর হাইটেকের আপনারা B6 সিরিজের HMI গুলো আপনারা ক্র্যাক করে নিতে পারবেন বন্ধুরা। তো বন্ধুরা, আশা করি আমি আপনাদেরকে প্রোগ্রামটি বুঝাতে পারছি কিভাবে আপনারা এই সফটওয়্যারটির মাধ্যমে আপনারা LSPLC-র প্রোগ্রাম PLC-র পাসওয়ার্ড আপনারা ক্র্যাক করবেন বা পাসওয়ার্ড আনলক করবেন। তো ফ্রেন্ড, আপনারা যদি এই সফটওয়্যারটি কেউ কিনতে চান যোগাযোগ করতে পারেন বন্ধুরা। তো বন্ধুরা, ধৈর্য সহকারে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ড। যারা আমার চ্যানেলে নতুন ভিজিটর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আমরা যে কোনো মেশিনে অটোমেশন কাজগুলো করে থাকি এবং অটোমেশন রিলেটেড প্রোডাক্টগুলো সেল করে থাকি এবং সার্ভিসিং করে থাকি বন্ধুরা। আপনাদের ফ্যাক্টরিতে যদি অটোমেশন কোনো কাজ থাকে যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, আমি এই সফটওয়্যারটির মাধ্যমে অনেক PLC আমি আনলক করছি ফ্রেন্ড। আপনারা যদি আপনারা ট্রাই করতে পারেন বন্ধুরা। সফটওয়্যারটা নিয়ে আপনারা ট্রাই করতে পারেন। তো বন্ধুরা, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।